সবাইকে স্বাগতম। আলোচনা করছিলাম বীজগাণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ নিয়ে। ধারাবাহিক আলোচনায় আজকে আমরা 4.3 একটু খেয়াল করে দেখি, বীজগাণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ 4.3 এর আগে আমরা 4.1 এবং 2 যখন করেছিলাম সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল 4.1 এ বর্গ এবং 4.2 এ ঘন। এবার আমরা আলোচনা করবো 4.3, এবং এই 4.3 এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ সম্পর্কে তোমরা বিগত ক্লাসে অনেকে বেশ সুঠাম একটি ধারণা আছে বলে আমি আশা করি। আগের যে ধারণা রয়েছে বা উৎপাদকে বিশ্লেষণের যে নিয়মগুলো রয়েছে, এবারও ঠিক একই রকম নিয়মগুলো অ্যাপ্লাই করে টিপসগুলো আলোচনা করে আমরা উৎপাদকে বিশ্লেষণের সমাধানগুলো করতে পারি। কিন্তু এখানে আমরা দেখব কিছু নতুন সংযোজন আছে, কারণ উৎপাদকে বিশ্লেষণ যেটা করব সেটি করব কিসের আলোকে? বীজগাণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের আলোকে। অর্থাৎ এই উৎপাদকের মধ্যে তুমি চাইলে খেয়াল করে দেখবা যে বীজগাণিত কিছু সূত্রগুলো এর মধ্যে ইনভলভ থাকবে। তাহলে আগের নিয়মে উৎপাদকের যে সমাধানগুলো আমরা করেছিলাম, যেমন কমন নেওয়া, সাজিয়ে লেখা, এখানেও আমরা ঠিক একইভাবে কমন নিব, সাজিয়ে লিখবো, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে নতুন যে সংযোজন তোমাদের সামনে থাকতে পারে সেটা হচ্ছে যে বীজগণিত বিভিন্ন সূত্র এর মধ্যে অ্যাপ্লাই করতে হতে পারে। তো চলে যাই আমরা বীজগণিতীয় সূত্র সংক্রান্ত উৎপাদকে বিশ্লেষণের সমাধানগুলো নিয়ে। সেগুলো নিয়ে আলোচনা করলেই হয়তোবা আমরা নতুন নতুন কিছু জিনিস, নতুন নতুন কিছু দিক যেগুলো আমাদের আগে ব্যবহৃত হয়নি অথবা শিখিনি সেগুলো আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছি এখানে একটি নতুন সমস্যা, 27a^4 + 8 অর্থাৎ 8ab³। 27a^4 + 8ab³ একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকের বেলা আমরা শিখেছিলাম উৎপাদকে বিশ্লেষণ জাস্ট ছোট আকারে গুছিয়ে সেটাকে উপস্থাপন করা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এই লাইনটা বা সমস্যা যখন সমস্যা সমাধান করতে যাচ্ছি তখন একটা কমন জিনিস কিন্তু আমাদের মাথার মধ্যে প্রথমে ঘুরপাক খাওয়া উচিত, সেটি হচ্ছে এখানে আছে 27 এবং এখানে আছে 8, এই দুটি সংখ্যার মধ্যে কোনটি কি অপরটি দ্বারা ভাগ করা যায়? 27কে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায় না। তাহলে কি করব? হ্যাঁ, তাহলে আমরা এই দুটি সংখ্যাকে এভাবে অবিভাজ্য রেখে দেবো, অর্থাৎ ভাগ করার চেষ্টা করব না। এবার একটু খেয়াল করে দেখি, এখানে আছে a^4 অর্থাৎ এ 4টা, এখানে আছে কিন্তু এ 1টা এবং বি 3টা, b³। তাহলে চাইলে কিন্তু এখান থেকে আমরা এটা কমন নিতে পারি। আচ্ছা, এটা কমন নিয়ে নিলে কি থাকে অবশিষ্ট অংশ? 27a³ + 8b³। একটু খেয়াল করে দেখি, এখান থেকে শুধুমাত্র দুই অংশ থেকে কমন অংশ a সেটাকে আলাদা করে ব্র্যাকেটের বাইরে এসে লিখেছি। এবার একটু খেয়াল করে দেখি, আমরা যে এতদিন ঘন সংক্রান্ত বর্গ সংক্রান্ত সূত্র শিখেছিলাম এখানে কিন্তু একটা ছোটখাটো সূত্র আমাদের সামনে রয়ে গেছে। একটু ছোট করে ভাঙলে আমরা হয়তো বা জিনিসটা আরো ক্লিয়ার হবো। ভেঙে নিচ্ছি ছোট করে। তোমরা যারা ভিডিও গুলো খেয়াল করছো তাহলে একটু ক্যালকুলেশনের মাধ্যমে খেয়াল করে দেখো। এবার 3a কে যদি আমি ঘন করি অর্থাৎ কিউব করি তাহলে কি আসে? 27a³। ঠিক একইভাবে 2b কে যদি আমি কিউব অর্থাৎ ঘন করি তাহলে কিন্তু আসে 8b³। অর্থাৎ তুমি এটাকে যদি a এবং এটাকে যদি b অংশ ধরে নাও তাহলে তোমার সূত্র আসতেছে কি? a³ b³, মাঝখানে প্লাস, অর্থাৎ a³ + b³ এর যে সূত্রটা আছে সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে a³ + b³ এর সূত্রটা কি। আমি মনে করিয়ে দেওয়ার স্বার্থে আরো একবার লিখছি, a+b অর্থাৎ 3a + 2b, হয়ে গেল আমার a+b এই অংশটা ab। এবার কি করতে হবে? a² অর্থাৎ 3a² a² মাইনাস ab অর্থাৎ 3a × 2b, এই অংশটা a এবং এই অংশটা b প্লাস b² b এর মান ছিল 2b, আমি সেটাই বসেছি। একটু খেয়াল করে দেখি a³ + b³ এর সূত্রে কি লিখেছি? a+b × a² - 2ab + b² আমরা এই সূত্রটা আগেই শিখেছিলাম। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কিন্তু প্লাস হতো,
অর্থাৎ ভেতরে সূত্র যেখানে আমাদের বলা হয়েছে বা আমরা দেখতে পাবো সূত্র, সেখানে যদি মাইনাস থাকে তাহলে অ্যাপ্লাই করতে গেলে এ বি এর আগে তখন প্লাস হবে। তাহলে এবার আমি খুব নির্দ্বিধায় বলতেই পারি এই লাইনটার ক্যালকুলেশন তোমরা সবাই করতে পারবা, এটা তোমাদের জন্য হোম টাস্ক। এবং এই লাইনের ক্যালকুলেশনটা তুমি শেষ করলে যে লাইনটা পাবা সেটি হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ এর কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে ব্যাপারটা আমরা সবাই খুব সহজে বুঝতে পেরেছি যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ আমরা আগে করেছি এবং এখানে আমরা নতুন কি ধরনের দেখতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র এর মধ্যে সূত্রের অ্যাপ্লাইটা দেখতে পারি। একইভাবে একটু খেয়াল করে দেখি পরের অঙ্কটা, তাহলে হয়তো আমাদের আরো ক্লিয়ার হবে, এটা তোমরা নিজেরা করবা। এখানে দেখতে পাচ্ছি যে 24xq-81yq, একটু খেয়াল করে দেখি এখানে 24 এখানে হচ্ছে 81, এর মধ্যে কমন কোন অংশটা রয়েছে যেটি তুমি ইউজ করলে এখান থেকে তুমি এমন ভাবে ভাঙতে পারো। তাহলে এখান থেকে কমন অংশটা আমি আলাদা করে নিচ্ছি, কমন অংশটাকে নিলাম 3। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখি আছে এক্স এবং এখানে আছে ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মধ্যে কোনো অংশে মিল পাচ্ছি না, সুতরাং এক্ষেত্রে এক্স এবং ওয়াই থেকে কোনো কিছু আমি কমন নিতে পারবো না। তাহলে একটু খেয়াল করে দেখি, 3 কে নিয়েছিলাম কমন, তাহলে 24 কে 3 এই অংশটা ভাগ দিয়ে দিলে থাকে কি 8, 8x³। ঠিক একইভাবে এখানে যদি ভাগ করি থাকবে 27y³। কি করলাম, দ্বিতীয় লাইনে শুধুমাত্র এই অংশ থেকে দুই সংখ্যা 24 এবং 81 থেকে 3 কে ভাগ করে নিয়েছি, অর্থাৎ এটা কমন নিয়েছি। কমন নেওয়ার পরে থাকতেছে 8xq-27yq। এবার স্বাভাবিক চোখে আমরা আগের অঙ্কের মতো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সূত্র আমরা পাচ্ছি। সূত্রটা কিসের সূত্র, এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, তাহলে এখানে কিউব আছে এখানে কিউব আছে, অর্থাৎ এ কিউব বি কিউব, মাঝখানে ছিল মাইনাস, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারি। তাহলে একটু ভেঙে লিখি জিনিসটাকে, 8xq একে যদি আমি ভেঙে লিখি তাহলে 2x মাথার উপর কিউব মাইনাস 27 কে ভেঙে লিখলে হবে 3y³। এবার আগের অঙ্কের মতো হুবাহু আমরা খেয়াল করছি যে এখানে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা যদি আগের মতো করে ফেলি বা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে। আরো একটা লাইন কি লিখে দিতে হবে, প্রথম দিন আজকে আমি লিখে দিলাম, পরের লেকচারে আমি কখনো এত নিচে চলে আসবো না বা এত ভাঙতে ভাঙতে নিচে চলে আসবো না, কারণ অঙ্কটা তোমাদের নিজেদের করতে হবে, তাহলে ব্রেনে তার স্থায়িত্বটা অনেকদিন থাকবে। আজকের জন্য শুধু আমি করে দিচ্ছি, তাহলে এই সূত্রটা যদি ফেলি তাহলে কি সূত্র আসবে, 2x-3y, অর্থাৎ আরেকবার বলছি 3 কে কমন নিয়েছিলাম, এই সূত্রকে যদি আমি আবারও লিখি অ্যাপ্লাই করি প্রয়োগ করি তাহলে কি আসবে, a-b(a²), অর্থাৎ 2x এই অংশটার স্কোয়ার, মাঝখানে ছিল মাইনাস অর্থাৎ এখানে সূত্রে থাকবে প্লাস, a×b অর্থাৎ 2x×3y+3y². তাহলে এখানে কি করেছিলাম, এখানে করেছিলাম এ আর এটা ধরেছিলাম বি, অর্থাৎ a-b(a²+ab²). আগের অঙ্কটাতে যারা বুঝতে পারো না তারা নিশ্চয়ই এই লাইনে এসে আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। এবার এই লাইনগুলো ক্যালকুলেশনটা করে এবং সাজিয়ে গুছিয়ে লিখলে যে লাইনটা পাবো সেটি হচ্ছে আমাদের নিম্ন উৎপাদকের বিশ্লেষণ এর কাঙ্ক্ষিত লাইন। অর্থাৎ আমরা সবাই এখান থেকে বুঝতে পারবো যে সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় বা বীজগণিত সূত্রগুলো উৎপাদকের মাধ্যমে কিভাবে ব্যবহৃত হয়। আমরা দুটো অঙ্ক শিখলাম, এই আলোকে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক এখানে তুলে ধরা হয়েছে, এই হোমওয়ার্ক গুলো নিয়ে আমাদের কথা হবে বাকি ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কমেন্টের রিপ্লাই ভিডিওতে।